টেক্সটাইল ফাইভ টু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা এই মোবাইল ফোন পাউসটা সহজে কিভাবে তৈরি করা যায় সেটাই শিখব তো এটাকে পেন্সিল পাউসও বলা যেতে পারে কারণ আপনি এটা মোবাইল ফোন পাউস হিসেবে ব্যবহার করতে পারেন অথবা পেন্সিল পাউস হিসেবেও এটাকে ব্যবহার করা যাবে তো এটা জিপারটা একটু কোনাকুনিভাবে দেওয়া আছে তো এটা আজকের ভিডিওর মাধ্যমে এটা আমি দেখবো যে এই টাইপের জিপার কিভাবে এই এই টাইপের জিপার দিয়ে কীভাবে পেন্সিল পাউস তৈরি করা যায় তো এটার জন্য প্রথমে যেটা করতে হবে একটা ইন্টারফেসিং নিব যেটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার উইথ এবং তিরিশ সেন্টিমিটার হচ্ছে লম্বা ইন্টারফেসিং তো এটার ইন্টারফেসিংয়ের এই নিচের দিক থেকে আমি থার্টিন পয়েন্ট ফাইভ সি উপরে মার্কিং করব তো এই যে যে মার্কিংটা করলাম এইটা এই কোনি বরাবর এইভাবে স্কেল ধরে আমি স্কেলের মাধ্যমে মার্কিং করব বা দাগ টেনে নেব তো এই যে আমি দাগটা টেনে নিলাম এই দাগ বরাবর আমি এখন কেটে কেটে নেব কেটে আমি এই ছোট যে অংশটা সেটা আমি বাদ দিয়ে দেবো এই যে যেভাবে করে আমি সুন্দর করে এই মার্কিং লাইন বরাবর এই যে কেটে নেব তো এখন আমি এই পেন্সিল পাউস তৈরি করার জন্য যতটুকু আমার লাগবে সেইটা আমি ইন্টারফেস অতটুকু ইন্টারফেসিং আমি এই নিচের যে কাপড় আছে সেই কাপড়ের সাথে আয়রনের মাধ্যমে অ্যাটাচ করে নিলাম দেন হচ্ছে আমি এই ইন্টারফেসিং বরাবর কেটে নিব। যেন এর সাথে কোনো বাড়তি কাপড় না থাকে তো সেই বাড়তি কাপড়টা কেটে আমি এই যে বাদ দিয়ে দেবো তো এটা জাস্ট হচ্ছে এক পরতা কাপড় এই কাপড়ের সাথে আমি ইন্টারফেসিংটা এখানে অ্যাটাচ করা হয়েছে আয়রনের মাধ্যমে তো আমার হচ্ছে দুই পরতা কাপড় লাগবে একটা হচ্ছে ইন্টারফেসিং অ্যাটাচ করা আর একটা হচ্ছে ইন্টারফেসিং অ্যাটাচ সারা তো এই সেম মাপেরই আমার দুই পরতা কাপড় লাগবে তো এটা হচ্ছে ইন্টারফেসিং অ্যাটাচ করা এর নিচে হচ্ছে আর একটা কালারের কাপড় নিলাম যেটা হচ্ছে ইন্টারফেসিং সারা তো এই দুই পরোতা কাপড়কে আমি দেখেন যেভাবে যে প্রথমে এটা ঘুরায় নিলাম ইন্টারফেসিংটা নিচে রেখে নিচের দিকে রেখে আমি একটা জিপার এখন অ্যাটাচ করব এই দুই পরোতা কাপড়ের মাঝখানে তো জিপারের হচ্ছে একটা অংশ আমি অ্যাটাচ করবো আর আরেকটা বাদ দিয়ে দেবো তো এই অংশটা জিপারের যে টিথগুলো আছে বা দাঁত আছে সেটা নিচের দিকে রেখে এভাবে বসাবো দেন হচ্ছে এর উপরে যে অন্য আরেকটা কালারের যে কাপড় নিচ্ছে সেই কাপড়টা যে উপরে রাখবো মানে জিপারটা দুইটা কাপড়ের মাঝখানে রাখবো আর ইন্টারফেসিং যেটা অ্যাটাচ করছি সেটা ইন্টারফেসিংটা থাকবে কাপড়ের নিচের সাইডে দেন হচ্ছে এইভাবে আমি সেলাই করব। তো সেলাই হয়ে গেল সেলাই হওয়ার পরে এখন আমি উল্টাবো এতে দেখেন দুই পরোটা কাপড় একদিকে রাখবো আর জিপারটা হচ্ছে এখন আমি বাইরের দিকে নিয়ে আসবো এই দেখেন জিপারটা বাইরের দিকে নিয়ে আসছি তো এখন এর উপর দিয়ে হচ্ছে এই যে চাপ সেলাই যাবে যে এইভাবে করে ঘুরিয়ে চারপাশে চাপ সেলাই দেব এই যে চাপ সেলাইটা হয়ে গেল তো এখন এই যে এইভাবে করে নিচের যে বাড়তি অংশ আছে জিপারে সেটা আমি কেটে ফেলে দেবো এখন এই যে এইভাবে করে ভাস করতে হবে এই ভাসটা একটু খেয়াল করবেন তো আশা করি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব সহজে এই টাইপের মোবাইল ফোন পাউস বা পেন্সিল পাউ সহজেই নিজেরা বাসায় তৈরি করতে পারবেন এই যে এইভাবে করে ভাস করার পরে এখন এই যে জিপারের যে রানার বা স্লাইডার আছে যার মাধ্যমে জিপারটা অ্যাটাচ করা হয় সেই জিপারের রানারটা এই জিপারের ভিতরে প্রবেশ করাইতে হবে দেখেন এখন এই যে দুই মাথার এখান দিয়ে একসাথে করে আমি জিপারের যে রানার আছে সেই রানারটা আমি প্রবেশ করাবো তো এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা ভিডিওতে লাইক দেবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাতে পারেন এ দেখেন আমার রানারটা প্রবেশ করানো হয়ে গেল জিপারের ভিতরে এখন এটাকে আমাকে এই ক্লিপটা খুলে আমি উল্টাবো কারণ সেলাই করতে হবে উল্টা পাশ থেকে আমার সেলাই করতে হবে এখন এই কারণে আমি এই উল্টাবো দেখেন এই যেভাবে উল্টাভাবে রাখলাম উল্টাভাবে রেখে এখন হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি উইথ এবং সেভেন ইঞ্চি লম্বা একটা কাপড়ের টোকা নেবো যেটা দিয়ে হচ্ছে এই পেন্সিল পাউস বা মোবাইল পাউসের ফিতা তৈরি করবো এটা যে দুই দুই পাশ থেকে ভাস করে মাঝখানে আনবো দেন মাঝখান থেকে আর একটা ভাস দিয়ে এখন দুই পাশে সেলাই করে দিলাম দুই পাশে যে সেলাই করার পরে এই ফিতাটা রেডি হয়ে গেল এখন এই ফিতাটা মাঝখান থেকে ভাস করে আমি এই মোবাইল পাউসের সাথে অ্যাটাচ করবো অ্যাটাচ করবো অ্যাটাচ করার জন্য দেখেন যে ভিতর দিকে রেখে এখন এই যে উপর দিয়ে ঘুরিয়ে আমি যে সেলাই করে দিলাম তো সেলাই করার পরে যে বাড়তি কাপড় যদি একটু থেকে যায় বা জিপারের যে অংশটা বাড়তি আছে বা ফিতার যে বাড়তি অংশটা আছে সেটা আমি কেটে ফেলে দিলাম তো এখন হচ্ছে একটা কাপড় দিতে হবে কাপড় দিয়ে এটা অ্যাটাচ করতে হবে টুই ইঞ্চি উইথের একটা কাপড় দিয়ে আমি এই যে প্রান্ত আছে সেই প্রান্তটা আমি বন্ধ করে দেব যেন প্রান্তটা দেখা না যায় তো প্রথমে এবার সেলাই করে অ্যাটাচ করব দেন হচ্ছে সেলাই করে অ্যাটাচ করার পরে এই কাপড়টা এই সেলাই করার পরে ঘুরিয়ে নেব ঘুরিয়ে আরেকটা ভাস আমি অপর প্রান্ত ভিতরের দিকে দিব দেন হচ্ছে ফাইনালি মিডিল থেকে আরেকটা ভাস দিয়ে এর উপর দিয়ে আরেকটা সেলাই দেব তো এখানে সেলাই হবে দুইটা সেমভাবে নিচের দিকেও এই কাপড়টা আমি অ্যাটাচ করে নিলাম তো এখন দেখেন আমার এই মোবাইল পাচটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কারণ আমার যে দুইটা দুই প্রান্ত যে খোলা ছিল সেখানেও আমার কাপড় অ্যাটাচ করে দিচ্ছি যেন খোলা প্রান্ত দেখা না যায় আর এই উল্টা অংশ এখন আমি ঘুরিয়ে নিব মানে যে রেড কালারের যে অংশটা আছে সেটা আমি ভিতরে দিয়ে দিলাম রেড কালারের কাপড়টা কারণ ওটা ভিতরের সাইডেই থাকবে আর এই স্ট্রাইপ কাপড়টা হচ্ছে এই মোবাইল পাউসের বাইরের দিকে থাকবে তো দেখেন আমি সেটা ঘুরে নিয়ে আসলাম এবং ফিতাটাও বাইরের দিকে চলে আসলো এই পেন্সিল পাউস বা মোবাইল পাউসের যে ফিতা সেটা বাইরের দিকে চলে আসলো তো এটা কমপ্লিট হয়ে গেলো তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা শিখতে পারছেন কিভাবে মোবাইল ফোন পাউস তৈরি করতে হয়